ওসমানীয় সালতানাতের সুসজ্জিত সামরিক বাহিনী তখন আঘাত হানছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের ডেরায়। ইউরোপের একের পর এক ভূখণ্ড পদানত হচ্ছে তুর্কি মুসলিম বাহিনীর কাছে। বিজিত ভূখণ্ডগুলোতে উড়তে শুরু করেছে মুসলিম শাসনের স্বর্ণখচিত পতাকা। সময়টা তখন 886 হিজরি। ওসমানীয় সালতানাতের সিংহাসনে তখন সুলতান দ্বিতীয় বাইজিদ, যার পিতা ছিলেন কনস্টান্টিনোপল বিজেতা মহান সুলতান মোহাম্মদ আল ফাতিহ। পিতার মতোই যোগ্য ছিলেন সুলতান দ্বিতীয় বাইজিদ, সিংহাসনে বসেই যিনি গভীর মনোযোগ দিয়েছেন মুসলিম সালতানাতের সীমানা বৃদ্ধির ওপর, যার ধারা জারি রাখেন তারই সুযোগ্য পুত্র সুলতান সেলিম। প্রকৃত অর্থে সুলতান সেলিমের মাধ্যমেই ওসমানীয় সালতানাত ওসমানীয় খিলাফতে রূপান্তরিত হয়। ওসমানীয় খিলাফতের সুবাস ছড়িয়ে পড়ে সারা মুসলিম জাহানে। আজকের ডকুমেন্টারিতে সেই সিংহ শারদুল খাদিমুল হারামাইন সুলতান সেলিমকে নিয়েই আলোচনা করা হবে, পাশাপাশি ওসমানীয় সালতানাত কিভাবে ওসমানীয় খিলাফত হলো সেই ইতিহাসও বর্ণনা করা হবে। সাথেই থাকুন। সত্যিকার অর্থেই ওসমানীয় সিংহাসনে সুলতান সেলিমের আরোহণের ঘটনা গোটা মুসলিম বিশ্বের জন্যই মাইলফলক। ওসমানীয় সালতানাতের আয়তনের 70 ভাগই বেড়েছে তার আমলেই। মাত্র 8 বছরের শাসনকালে যিনি আমূল বদলে দিয়েছিলেন ভৌগোলিক এবং সাংস্কৃতিক মানচিত্র, বদলে দিয়েছেন ওসমানীয় ইতিহাসের ভবিষ্যৎ। একদিকে দানিউব থেকে আরব সাগর, অন্যদিকে কৃষ্ণ সাগর থেকে নীলনদ। ওসমানীয় সালতানাত যেন পরিপূর্ণ সমর কুশলতায় যে কোনো শত্রুর মুখোমুখি হতে সক্ষম। কেবল পারস্যের শাহ কিংবা মিশরীয় মামলুকদের মতো দাপুটে শাসকদের পদানত করেই ক্ষান্ত হননি তিনি, বংশধরদের প্রতিষ্ঠিত করে গেছেন সুন্নি মুসলিম বিশ্বের অভিভাবক হিসেবে। তার হাত ধরেই পরবর্তী শাসকেরা একাধারে সুলতান ও খলিফার পদমর্যাদা অর্জন করতে পেরেছে। সাম্রাজ্যবাদী খ্রিস্টান শক্তির বিরুদ্ধে সবসময় কঠোর এবং ইসলামী হুকুমতের বিরোধীদের প্রতি লৌহকঠিন আচরণ থাকার কারণে ইতিহাসে তাকে ইয়াভুজ বা অত্যন্ত কঠোর উপাধিতে ভূষিত করা হয়েছে। সুলতান সেলিম যখন সিংহাসনে বসেন পারস্যের মসনদে, তখন সাফাবি বংশের শাসক শাহ ইসমাইল। শাহ ইসমাইল পারস্য সাফাবি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে ইরানে প্রকৃত সুন্নি ইসলামের পরিবর্তে শিয়া মতাদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে। শাহ ইসমাইল 1510 সাল নাগাদ ইরান, আজারবাইজান, দক্ষিণ দাগেস্তান, মেসোপটেমিয়া, আর্মেনিয়া, খোরাসান, পূর্ব আনাতোলিয়া সহ বিভিন্ন স্থান বিজয় করে। পাশাপাশি ওসমানীয় সাম্রাজ্যে শিয়া গুপ্তচর পাঠিয়ে শিয়াবাদের প্রচার সহ সালতানাতের অভ্যন্তরে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে, যার ফলস্বরূপ সুলতান সেলিমের বিরুদ্ধে বেশ কয়েকটি বিদ্রোহ সংগঠিত হয়, যা শক্ত হাতে দমন করেন সুলতান সেলিম। সুলতান সেলিমও জানতে পারেন এর পেছনে শাহ ইসমাইলের হাত রয়েছে। তিনি এক দূত প্রেরণ করেন শাহ ইসমাইলের কাছে এবং জানতে চান যে ওসমানীয়দের সাথে তার যুদ্ধের আকাঙ্ক্ষা আছে কিনা, যার জবাবও আসে নিকৃষ্ট ভাষায়। শিয়া শাহ ইসমাইল সেই তুর্কি দূতকে হত্যা করে, ফলে শিয়া সাফাবিদের সাথে সুলতান সেলিমের যুদ্ধ সুনিশ্চিত হয়ে পড়ে, আর এই যুদ্ধই ইতিহাসে চালদিনারের যুদ্ধ নামে পরিচিত। সুলতান সেলিম 1514 সালের মার্চ মাসে 140,000 সৈন্য নিয়ে পারস্যের রাজধানী তাবরিজ দখলের অভিপ্রায়ে রওনা হন। খবর পেয়ে শাহ ইসমাইল 80,000 সৈন্যের বাহিনী প্রস্তুত করে সুলতান সেলিমকে প্রতিরোধের নিমিত্তে। শক্তি ও সজ্জায় পারসিক বাহিনী ওসমানীয় বাহিনী থেকে পিছিয়ে ছিল, তথাপি সেলিমের অগ্রাভিযানকে বাধাগ্রস্ত করার জন্য শাহ ইসমাইল অগ্রবর্তী এলাকা পুড়িয়ে দেয়। যাত্রার কষ্ট ও খাদ্য সংকটের মধ্য দিয়েও বহু সৈন্য হারিয়ে এগিয়ে এলেন সুলতান সেলিম। 1514 সালের 23 আগস্ট চালদিনার প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। সেলিমের কামান ও গোলার সামনে সেদিন টিকতে পারেনি শাহ ইসমাইলের অশ্বারোহী বাহিনী।
এ যুদ্ধে প্রায় 25,000 পারসিক সৈন্য নিহত হয়। বাকিরা পলায়ন করে। শাহ ইসমাইলও গুরুতর আহত অবস্থায় পলায়ন করে। চালদিনারের যুদ্ধে বিজয়ের পর বিজয়ী বেশে সুলতান সেলিম তাবরিজে প্রবেশ করেন। তার ইচ্ছা ছিল পুরো পারস্য অধিকার করা, কিন্তু সৈন্যদের অস্বীকৃতির কারণে দিয়ারবেকির ও কুর্দিস্তান দখল করেই তিনি রাজধানীতে ফিরে আসেন। সে সময় মিশরে মামলুক সালতানাত চলমান ছিল। মামলুক সিংহাসনে তখন ছিলেন মামলুক শাসক কানসওয়াল ঘোরি, কিন্তু মামলুকরা মুসলিম সালতানাতের সেই পুরনো গৌরব হারিয়ে নামে মাত্র মুসলিম শাসক ছিল। চালদিনারে পরাজিত হওয়ার পর শিয়া শাসক শাহ ইসমাইল মিশরের মামলুক সুলতানের কাছে সাহায্য প্রার্থনা করে। জবাবে মামলুক সুলতান কানসওয়াল ঘোরি 1516 সালে শাহ ইসমাইলকে সহযোগিতার জন্য সৈন্যবাহিনী নিয়ে যাত্রা শুরু করে। অন্যদিকে পতনে দ্বার প্রান্তে থাকা ইরাক কেন্দ্রিক আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিলও ওসমানীয়দের ঠেকাতে শাহ ইসমাইলকে গোপনে সহযোগিতার পরিকল্পনা করে। সুলতান সেলিম গুপ্তচর মারফত মামলুক সুলতান ও আব্বাসীয় খলিফার উম্মাবিরোধী কর্মকাণ্ডে ব্যাপকক্ষোভে ফেটে পড়েন এবং মিশর বিজয়ের উদ্দেশ্যে সামরিক অভিযান পরিচালনা করেন। মূলত উসমানীয় সুলতান সেলিম ভিন্ন কারণে মামলুক ও আব্বাসীয়দের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। তৎকালীন সময়ে পর্তুগিজরা মক্কা ও মদিনা শরীফ ধ্বংসের হুমকি দেয়, যা জানতে পেরে সুলতান সেলিম আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিলের কাছে চিঠি পাঠায় যেন আব্বাসীয়রা মামলুকদের সাথে নিয়ে পর্তুগিজদের প্রতিরোধ করে পবিত্র ভূমির সম্মান রক্ষা করে। কিন্তু আব্বাসীয় ও মামলুকরা গোপনে পর্তুগিজদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এবং তারা পর্তুগিজদের প্রতিরোধে অনীহা প্রকাশ করে। ফলে সুলতান সেলিম ক্ষোভে ফেটে পড়েন এবং বলেন, যারা আমার নবীর ভূমির সম্মান রক্ষা করতে পারে না তারা খিলাফতে থাকার যোগ্য নয়, তারা মুসলিম শাসক নয়। এর পরপরই তিনি মিশর বিজয়ের জন্য যাত্রা শুরু করেন। 1516 সালের 24 আগস্ট সিরিয়ার আলেপ্পো নিকটবর্তী মার্জদাবিকে মুখোমুখি হয় ওসমানীয় ও শাহ ইসমাইলকে সহযোগিতা করতে আসা মামলুক বাহিনী। সবদিকেই মামলুক বাহিনী তুর্কি বাহিনী থেকে দুর্বল ছিল, ছিল না তাদের কোনো গোলন্দাজ বাহিনী। ফলে রক্তক্ষয়ী এ যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হয় মামলুক সুলতান ঘোরি। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি। আলেপ্পো বিজয়ের পর বিনা বাধায় দামেস্ক ও বৈরুত অধিকার করলেন সুলতান সেলিম। সমগ্র সিরিয়া বিজয়ের পর দৃষ্টি দিলেন মিশরের দিকে। এ সময় যুদ্ধে নিহত হওয়া মামলুক সুলতান কানসওয়াল ঘোরির পালকপুত্র ও ক্রীতদাস তুমান বে মিশরের সিংহাসনে আরোহণ করেন। খবর পেয়ে সুলতান সেলিম সৈন্যবাহিনী নিয়ে কায়রোর সন্নিকটে উপস্থিত হন। শুরু হয় যুদ্ধ। বিপুল বিক্রমে বাধা দিতে গিয়ে ধসে পড়ল তুমান বের প্রতিরোধ ব্যবস্থা। পরাজিত হয়ে পলায়ন করলেন মামলুক সুলতান এবং এর মাধ্যমেই পরিসমাপ্তি ঘটে মামলুক সালতানাতের। মিশর বিজয়ের পর ওসমানীয়রা মক্কা ও মদিনা শরীফ ধ্বংসের উদ্দেশ্যে আসা পর্তুগিজ নৌবাহিনীকে জেদ্দা উপকূলে প্রতিরোধ করে। ফলে মিশর সিরিয়া আরব ও জেরুজালেম ওসমানীয় সালতানাতের অধীনে আসে। তৎকালীন পতনের শেষ প্রান্তে আসা ইরাক কেন্দ্রিক শেষ আব্বাসীয় খলিফা আহমদ আল মুতাওয়াক্কিল ছিলেন মামলুক সুলতানদের হাতের পুতুল। ইরাক বিজয়ের পর সুলতান তাকে বন্দী করেন এবং কনস্টান্টিনোপলে নিয়ে যান। খুব শীঘ্রই মুতাওয়াক্কিলকে খলিফার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সুলতান সেলিম মক্কা ও মদিনা শরীফ ওসমানীয় সালতানাতের অধীনে আনার পর পবিত্র ভূমির সেবক হিসেবে খাদেমুল হারামাইন শরীফাইন উপাধি ধারণ করেন। সেই থেকেই মুসলিম খেলাফত মিশর থেকে ওসমানীয় তুরস্কে স্থানান্তরিত হয়, যা 1924 সালে খেলাফতের পতন পর্যন্ত বিদ্যমান ছিল। সুলতান সেলিমের পর বাকি সব সুলতানই খলিফার পদমর্যাদা নিয়েছেন। তবে এটাও সত্য যে সুলতানরা কেউই খলিফার পদের জন্য আগ্রহী ছিলেন না। তারা সবসময় চেয়েছেন মুসলিম বিশ্বের শক্তি বাড়তে থাকুক, আর এর ভিত্তি স্থাপন করে গিয়েছেন সুলতান সেলিম। তিনি কখনই চাননি অন্যান্য মুসলিম শাসকদের সাথে তার সম্পর্ক খারাপ হোক। লোদিদের বিরুদ্ধে যুদ্ধে সুলতান সেলিম মোগল সম্রাট বাবরকে সহায়তা করার জন্য গোলন্দাজ বিশারদ ওস্তাদ আলী কুলি, মেসলক বিশারদ মোস্তফা রুমি এবং আরও অনেক ওসমানীয় তুর্কিকে প্রেরণ করে মুসলিম ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়েছিলেন। প্রযুক্তিগত সুবিধার কারণে মোগল সম্রাট বাবর ইব্রাহিম লোদির তুলনামূলক বৃহৎ বাহিনীকে পানিপথের যুদ্ধে পরাজিত করে। সুলতান সেলিম খলিফা হওয়ার পর ঐতিহাসিকরা লিখেছিল, এখন থেকে ওসমানীয় সুলতান পবিত্র নগরী মক্কা মদিনা ও জেরুজালেমের সম্মানিত রক্ষাকর্তা, সেই সাথে প্রভৃত সম্পদের অধিপতি এবং প্রাচ্যের সবচেয়ে লোভ অঞ্চলের শাসক। বাণিজ্যের জন্য প্রচলিত যোগাযোগের পথগুলোর গুরুত্বপূর্ণ অংশ তার নিয়ন্ত্রণে। সুলতান সেলিমের প্রভাবের কারণে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম ভূখণ্ডে আক্রমণ তো দূরের কথা, কোনো মুসলিম ক্ষুদ্র বসতির উপর হামলা করতেও 10 বার চিন্তা করত। মুসলিম ইতিহাসের এই মহাবীর সুলতান 1520 সালে 54 বছর বয়সে ইন্তেকাল করেন।
তবে অতিশয় ক্ষোভের বিষয় হলো উম্মার এই মহান বীরের ইতিহাসও বিকৃত হয়েছে পাশ্চাত্যের কলম সন্ত্রাসীদের হাতে। সুলতান সেলিমকে তার আখ্যায়িত করেছে উগ্র সুলতান হিসেবে, খুনি হিসেবে, যার কোনোটি সত্য নয় বলে মুসলিম ঐতিহাসিকরা বিভিন্ন পুস্তকে বর্ণনা করেছেন। তবে পাশ্চাত্যের কলম সন্ত্রাসীদের অপপ্রচারে কোনোভাবেই আড়াল করা যাবে না মুসলিম উম্মার প্রতি সুলতান সেলিমের অবদানের কথা। যুগ যুগ ধরে জারি থাকবে ইয়াবুস সুলতান সেলিমের বীরত্ব গাথা। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আপনারা কী কী ভিডিও চান তা কমেন্ট বক্সে জানান।